আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আশা করি ভালোই আছো। আগে ভালো আছো তোমার তো? তোমরা তো ভালোই আছো, রমজানের জানি তোমরা খুবই ভালো আছো। আজকেও চলে আসছি ছোট্ট একটা ব্লগ নিয়ে, সেটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কথা বলবো, যাতে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তা আমি করার জন্য তোমাদের জন্য একটা ব্লগও করতে আসছি আর কিছু কথাও বলতে আসছি, সেটা না ভালো লাগছে। দেখো আমি সেবায় রান্না করবো, এই যে দেখো সময়, তো ইফতারের পরে ইফতার খাওয়ার পরে আমি যদি কিছু সময় খাবো তার জন্য রান্না করবো। আর আজকে এদিক দিয়ে সব কিছু রেডি, তো এই যে লেবু শরবতটা করে রাখছি এখন ফ্রিজে রেখে দেবো, এখন ফ্রিজে রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়, তার জন্য আরও বেশি দিতে হয়, আমরা একটু বেশি ঠান্ডাটা পছন্দ করি। আর আরও আছে এদিক দিয়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই যে লেবু শরবতটা আমি এখন ফ্রিজে রেখে আসবো, এটা রেখে আসলাম। আর এটা হয়তো বা তোমরা চিনো গ্যান্ডারের রস, দেখো আর আজকে ইফতারে থাকবে এই গ্যান্ডারের রস, এটা কালকে এনে রাখছিলাম, এটা রেখে দিচ্ছি। আর এই দেখো গ্যান্ডারের রসটা, আর যদি সেমাই রান্না করবো সেমাইটা খাবো, তারপর আমি দুধ নিয়ে নিছি, তো দুধটা এখন গরম করে নেবো আমি, তোমরা এখান থেকে দেখতে পারতেছো কিনা সেটা আমাকে বলবা। এটা কি সেমাই তোমরা তো দেখতে পারতেছো, তো আজকে ইফতার ওরকম কিছুই না, শুধু শরবত আর গ্যান্ডারের রস আর হচ্ছে যে এই আইটেম খুবই কম। আর ছোলা তো ইফতার তো থাকতেই কম বেশি, কিন্তু ওরকম বানানো হয়নি আজকে, সবই বাইরে থেকে আনা, শুধু আমি রান্না করছি শুধু সেমাইটা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো দেখো এটা পাঁচশো থেকে করছি, পাঁচশো দিয়ে করে দেখো দু থেকে এক প্যাকেট রান্না করবো, এক প্যাকেট রেখে দেবো। এই যে দেখো বক্স, এই বক্সে দেখো দু প্যাকেট রেখে থাকে রাত্রে সেমাই, আরও আছে আবার এসেও আছে, এটা রান্না করবো না, তো এটা আমরা পরে রান্না করবো, সব করে রেখে দেবো রেখে। আর এটা রান্না করবো দেখতে এটা দুটো করে থাকবে, সেটা দেখবো ভিতরটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এখন আমি যে দুটো বসাই দিতেছি, দেখুন দুটো বসাই দিলাম, আর এ দেখো তোমরা দূর থেকে দেখতে পারতেছো কিনা আমি জানি না, তারপরে তোমাদেরকে দেখে নিতে আগে কি খেয়ে দেবে। একটা তেজপাতা নিয়ে নিয়েছি, আর একটা রং, একটা এলাচ, আদা আছে, সেটা আমি এখন দিয়ে দেবো এটার ভিতরে। তোমাদেরকে কাছ থেকে দেখা আমি ট্রাই করতেছি আর দেখাবো আমি, তো চলো এই যে দেখো বেশি কিছু দেওয়া যাবে না, এই তিনটা রং দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে চার ভাগ করে নিয়েছি, তবে এটা দিয়ে দিই। আর তোমাদেরকে তো দেখালাম আমি আজকের ইফতারে কী কিছু আছে, সেটা গ্যান্ডারের রস আছে, লেবু শরবত আছে, ছোলা আছে, তারপরে তোমার পেঁয়াজু আছে, আলু চপ আছে, এগুলোকে আমরা আজকে ইফতারে সেরে নেবো। আর সাথে আছে একটু সেমাই, যেতে সেমাইটা খাবো তার জন্য। তো আর কিছু নেই, রেখে আসি, এটা ঠান্ডা হোক ফ্রিজে রেখে আসি, আর ঠান্ডা হলে আর ভালো লাগে। ঝটপট চলে আসতে পারি আর ঝটপট তোমাদেরকে দেখাতে পারি, আর ঝটপট যে কোনো কাজে কাছে আছে রান্নাঘরের সাথে যেতে দেখাইতে পারি। ওদের কাছ থেকে যাওয়া যাবে না, এবার আস্তে আস্তে নামতে হবে, না হলে তো গরম হয়ে পড়ে যাবে, তো চুলা নষ্ট হয়ে যাবে। আর আমি সবসময় এই জায়গাটা খুব পরিষ্কার রাখতে পছন্দ করি, যদি আমি ঘরোয়াভাবে তোমাদেরকে ভিডিওটা দেওয়া ট্রাই করি আর কি, চিন্তা করি যে একটু সুন্দর থাকতে পারে, কোনো ময়লা যেতে না থাকে। তো চলো যেটা আমরা কিনে আসছি সেটাই বলি, গরম হোক বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে লাইনে নিতে হবে, দেখো আমি লাইনে নিতেছি, তোমরা ওইভাবে লাইনে নিবা, কিন্তু এটা চুলাটার জাল বাড়াই দিছি আমি, তারপর ওটা কেউ সরতেছি না, কারণ পড়ে যাবে চুলায়, তার জন্য আমি তোমাদেরকে ট্রাই করতেছি। একদম সহজ, একদম সহজ। এইভাবে যদি তোমরা রান্না করে খেতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবা যদি ভালো লাগে, আর না ভালো লাগলে তো কিছু করে না, স্কিপ করে দেবা। তো দেখো আমার এটা ছড়িয়ে আশা করছি, একটু জালও ভালো করে দিয়ে নিছি, এখন আমি কী করবো চিনিটা দিয়ে দেবো, যতটুকু লাগে আর কি, চিনিটার পরিমাণ মতো তোমরা যতটুকু খাও, আমি যতটুকু মিষ্টি খাই ততটুকুই আমি দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম, এখন আমি দেড়ে দেড়ে দেবো, এই তোমরা যে পরিমাণে মিষ্টিটা খাবা সেই পরিমাণে দিয়ে নেবো। আমি দিয়ে নিছি, তো আমার একটু ভালো করে
উচ্চনি আসবে, এটা জাস্ট গ্রান বের হয়ে যাবে, ভালো লাগবে। তার বাড়িটা একটু গরম করে নিয়ে একটু জ্বালবো, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর করে করতেছে, এভাবে ফুটে নিতে হবে, ভালো করে জ্বাল দিতে হবে, না হলে কিন্তু তুমি সেবার রান্না করে মজা পাবো না, খেতেও ভালো লাগবে না। তো দেখো দেখো যেটা আমার দুধটা হয়ে গেছে, এখন আমি এটাকে ধরে নেবো। দেখো জাল দিয়ে নিছি, তো এখন আমি একটু ঢেকে রেখে দেবো। দেখো আমি চুলার আস্ত বন্ধ করে দিছি, এই যে দেখ চুলার আস্ত একদম বন্ধ করে দিছি। এখন আমি এভাবে ঢেকে রাখবো, 1 মিনিট ঢেকে রাখবো। তো দেখি আমার 1 মিনিট হয়ে গেছে, কি কিরকম হয়েছে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর হয়েছে রান্না করাটা। এখন আমি উপরে দিয়ে দুধটা দিয়ে দেবো, যে দুধটা আমি ঢেলে রাখছিলাম সেই দুধটা আমি উপরে দিয়ে দিয়ে দেবো। সেমাইটা খুবই রসালা, খুবই সুন্দর, আর দেখতে সুন্দর লাগে, আর তোমরা খুব মন ভরে খেতে পারবো। দেখো 1 প্যাকেট লাচ্ছে সেমাই একদম ফুল হয়ে গেছে, ইফতারের পরে খুব মজা করে আমরা খাবো। তো এখন আমরা ঢেকে রাখবো। দেখো তো রমজানের দিনে তো আমি ভিডিও কম দিচ্ছি তোমাদেরকে, কারণ রমজানে খেয়ে ভিডিও করতে পারতেছি না। আর তা না যে সবাই তো ইফতার সুন্দর সুন্দর ইফতার করে খাচ্ছে, ইফতারটা শুধু আমি দেখাতে চাচ্ছি না, কারণ সবাই সুন্দর সুন্দর ইফতার বানাতে পারে, তার জন্য আর দেখানো কিছু না। তো যেরকমই পারি যাই পারি তোমাদেরকে দেখাবো, ট্রাই করবো দেখানোর জন্য। আর তোমরা কি দেখতে চাও, আর কি রান্নাটা তোমাদের খুব ভালো লাগে সেটা বলবা, আমি ট্রাই করবো তোমাদেরকে দেওয়ার জন্য। তো ভালো থাকো, আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি তোমাদেরকে দেবো।